করছি, এই সেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘের দাবা। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাবিরাম মসজিদ। এ নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন, বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ। আজ থাকছে মৌলভীবাজারের 550 বছরের পুরনো আল আমান বাহেলা গয়গড় খুজার মসজিদ। প্রায় 550 বছর আগে বানানো ঐতিহাসিক গয়গড় খুজার মসজিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে মৌলভীবাজার শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়গড় গ্রামে। সেখানে একটি টিলার উপর দাঁড়িয়ে আছে এই মসজিদটি। প্রিয় দর্শক, আমরা এক নজরে দেখে নেই আজকের ব্লগে আমাদের সাথে কারা কারা রয়েছেন। আমার ভাই বন্ধু সব কিছু, ইমন আহমদ, ছোট ভাই সাকিব, সামির। তো এই হচ্ছে আমাদের আজকের টিম। তাহলে চলুন আমরা ঘুরে ঘুরে সে মসজিদটি দেখি এবং মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস জানার চেষ্টা করি। খুজার মসজিদ, এটি নির্মাণ করা হয় সুলতান বরবক শাহের ছেলে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এর আমলে। হাজী আমিরের পুত্র ও সেই সময়ের মন্ত্রী মজলিস আলম 1476 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মসজিদ ও খুজার মসজিদের শিলালিপিতে উল্লেখ থাকা মজলিস আলম একই ব্যক্তি। মসজিদ দুটি নির্মাণ হয়েছিল 4 বছরের ব্যবধানে। খুজার মসজিদ নামকরণ নিয়ে পরিষ্কার তথ্য মেলে না, তবে প্রচলিত আছে মানসিংহের কাছ থেকে বিতাড়িত হয়ে পথে পাঠান বীর খাজা ওসমান এই মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামের অপবংশ খুজা থেকে নামকরণ করা হয়। প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের ঐতিহাসিক গয়গড় খুজার মসজিদ। প্রায় 550 বছরের বেশি আগে নির্মিত এই মসজিদ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানান কাহিনী, কিন্তু অপরিকল্পিত সংস্কার কাজে এর স্থাপত্যকলা বিনষ্ট হওয়ার পথে। আপনি কি চান এই প্রাচীন মসজিদ টিকে থাকুক হাজার বছর ধরে? তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্নতত্ত্ব বিভাগ পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায়। মসজিদের সামনে রয়েছে একটি ঈদগাহ, এর পাশে রয়েছে একটি হাফেজিয়া মাদ্রাসা। মসজিদের দেয়ালে শুভ্র রং দূর থেকে যেন জ্বলজ্বল করছে। মেঝে ও গম্বুজে টাইলস লাগানো হয়েছে। 3টি বড় দরজা ও 6টি ছোট দরজা রয়েছে। ভেতরের পূর্ব দিকের একটি স্তম্ভে গেলে দেখা যাবে বাঘের থাবার চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন জানান মসজিদের বাহিরে 2টি বড় কষ্টি পাথর ছিল, এখন তা নেই, তা চুরি হয়ে গিয়েছে সম্ভবত, তা সঠিক জানা নাই। কথিত আছে পাথরগুলো নাকি রাতের আধারে জায়গা বদল করত, তাই মানুষ ভাবত এটিকে জীবন্ত। অনেকেই আবার এ পাথরকে পবিত্র জ্ঞানও করতেন। এবার আসুন আমরা মসজিদের ভেতরে প্রবেশ করি এবং মসজিদের ভেতরের দৃশ্য একটু ঘুরে ঘুরে দেখে আসি। মসজিদের দেয়ালের ইটের গাঁথুনি বেশ পুরু। মূল মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ 24 হাত করে। গম্বুজের উচ্চতা 18 ফুট। মূল মসজিদের ভেতরের অংশ আসলেই নান্দনিক। রয়েছে দেয়ালের উপর আরবি লিপি, আছে ফুল ও লতার ছবি। পশ্চিমের দেয়ালে পাথরের পুরনো শিলালিপিও রয়েছে। চুরি ঠেকাতে ব্যবহার করা হয়েছে লোহার খাঁচা। মসজিদের ভেতরে বাঘের থাবার চিহ্ন। স্থানীয় মুসল্লিরা জানান এ মসজিদ যখন বানানো হচ্ছিল তখন গণজঙ্গল ছিল এলাকাটি, বিচরণ ছিল বাঘের। হয়তো সে সময় কোনো এক বাঘ এসে মসজিদের কাঁচা দেয়ালে তাবা বসিয়েছিল। বাঘের তাবাটি এখনও টিকে আছে, সেই চিহ্নটি এখনও সযত্নে রাখা হয়েছে। এটি ঐতিহাসিক মসজিদ হওয়ায় এবং বিশেষ করে বাঘের পায়ের ছাপ দেখতে অনেকেই আসে এই মসজিদে। কেউ আবার গায়েবী মসজিদ হিসেবেও এটাকে এক নজর দেখার লোভ সামলাতে পারে না। মসজিদটি দেখতে প্রতিদিন দেশ বিদেশের লোকজন আসেন এখানে। এটি সংরক্ষণ করতে প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন আগেই এসেছিলেন, কিন্তু কোনো সংস্কার হয়নি, এভাবেই আছে। 1984 সালের পর থেকে অপরিকল্পিতভাবে সংস্কার শুরু হয় এই মসজিদের। মুসল্লিদের স্থান সংকুলন হচ্ছিল না বলে পূর্ব দিকে জায়গা বাড়ানো হয়।
প্রাচীন স্থাপত্যকলা নিদর্শন হিসেবে যথাযথ রীতি মেনে যেভাবে এর সংস্কার দরকার ছিল তা হয়নি। খোজার মসজিদের এলাকা 600 শতক, কাগজে পত্রে জমির পরিমাণ 1 একর 8 শতক, পাশে কবরস্থান আছে। এর সংস্কার কাজে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খোজার মসজিদের ইতিহাস গাড়তে গিয়ে আরও জানা গেল, 1938 সাল থেকে 1940 সালের মধ্যে আজম শাহ নামের একজন সুফি দরবেশ মসজিদে আগমন করেন। 1940 সালের দিকে মসজিদের গম্বুজ ভেঙে পড়ে, তখন তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা সংগ্রহ করে হবিগঞ্জ থেকে একজন মিস্ত্রি আনিয়ে তা সংস্কার করান। 1960 সালে আরও একবার মসজিদটির সংস্কার করান তিনি। আজম শাহ চলে গেলে এটি অরক্ষিত হয়ে পড়ে, জুব জঙ্গলে চেয়ে যায়, গম্বুজে জন্মায় বটের ছাড়া। এরপর দফায় দফায় আরও কয়েকবার সংস্কার করা হয়। মসজিদের পেছনে রয়েছে ছোট্ট একটি পুকুর, এই পুকুরে রয়েছে বিরাট বিরাট গজার মাছ। আপনারা আসলে গজার মাছগুলো দেখে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, মসজিদে দেখতে এসে বেশ আনন্দ লেগেছে। সত্যি খোজার মসজিদ একটি প্রাচীন দর্শনীয় স্থান। এখানে আসলাম, দেখলাম এবং জোহরের নামাজ আদায় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। জায়গাটিও বেশ মনোরম। মৌলভীবাজার বেড়াতে আসলে ঐতিহাসিক এই মসজিদটি দেখে যাওয়ার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।